2022 সালের শুরুতেই প্রজেক্ট কে নামে নতুন একটি সিনেমার নাম ঘোষণা করেছিলেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আলোচিত দক্ষিণের সিনেমা নির্মাতা নাগর সেন। জানা যায় ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে এটি। আর এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো দক্ষিণে রঙিন দুনিয়ায় অভিনয়ে নাম লিখিয়েছেন বলিউডের সময়ের জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ সিনেমাতে দীপিকার পাশাপাশি আরও অভিনয় করছেন বলিউড শাহিনশাহ অমিতাভ বচ্চন ও দক্ষিণী সুপারস্টার প্রভাসের মতো তাবর তারকারা। জানা গেছে ছবিটি দুই ভাগে নির্মিত হচ্ছে। সিনেমায় দীপিকার অভিনয়ের খবর প্রকাশের পর তার ভক্ত অনুরাগীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে, বেশ চর্চা হচ্ছে চলচ্চিত্রটি নিয়ে। এদিকে সিনেমায় দীপিকার পারিশ্রমিক নিয়েও কৌতূহল রয়েছে তাদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম তেলুগু ছবিতে অভিনয়ের জন্য দীপিকা প্রায় 10 কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন। প্রজেক্ট কে একটি বিজ্ঞান কল্প কাহিনীমূলক চলচ্চিত্র। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত সাইফাই থ্রিলার সিনেমাটির বাজেট প্রায় 500 কোটি রুপি, যা ভারতীয় সিনেমা ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বাজেটের সিনেমাগুলোর মধ্যে একটি। ভারতীয় মহাকাব্য মহাভারত ও তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটির চিত্রনাট্য। ছবিতে অশ্বথামার মতো এক চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে এবং করণের আদলে তৈরি একটি চরিত্রে অভিনয় করবেন প্রভাস। তবে দীপিকার চরিত্র নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি ছবির নির্মাতারা। এছাড়া বলিউড অভিনেত্রী দিশা পাটানিও সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এই ছবিটি তামিল, তেলুগু ও হিন্দি এই 3 ভাষায় মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা।